বৃহস্পতিবার সকালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাজধানীর চন্দ্রপুরের বাসস্ট্যান্ড ও বলদাখাল সহ আরো কিছু এলাকা পরিদর্শন করেন সংসদ প্রতিমা ভৌমিক। সকাল 8:30 নাগাদ এই এলাকা দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে মুহূর্তেই বেশ কিছু বাড়ি ঘরের ক্ষতি সাধন হয়েছে, বাড়িতে এবং পথে ঘাটে গাছ ভেঙে পড়েছে। ঝড়ের ক্ষয়ক্ষতির খবর পেয়ে তিনি ছুটে চলে যান ঘটনাস্থলে। প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সঙ্গে তিনি কথা বলেন, সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী। 9:30 দিকে অল্প সময়ের জন্য হয়েছে ঘূর্ণিঝড় আইসে যে, মানে সব কি বুঝতে বুঝতে বোঝার মতো কিছু পাওয়া গেছে না, সব তুলে নিয়ে গেল। কি কি ক্ষতি হয়েছে এবং কত টাকা মানে আপনার দোকানে? কিছুটা হয়েছে বলে তা আছে, জিনিসপত্র সব তো বীজ নষ্ট হয়ে গেছে, অনেক হিসাব করে দেখা যাবে আর কি, চাল উড়ে নিয়ে গেছে। ধরুন 9:30 নাগাদ এই অবস্থা। কি হয়েছে? তুফান, হঠাৎ তুফান, কেউ কইতে পারে না কিছু, মানে প্রশ্নস্থ ফেলেছে সব কিছু। আপনার বাড়িতে কি মানে কি? আমার একটা ঘর গেছে, আর একটা ওই পাশের বাড়ি থেকে আরেকটা চাল উড়ে এনে ফেলেছে। ক্ষতিগ্রস্তদের হাতে কিছু সাহায্য তুলে দেন সাংসদ। যারা এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবাইকেই সরকারি সাহায্য অনুদান তুলে দেওয়া হবে বলে জানান স্থানীয় বিধায়ক। ফ্লাড মোকাবেলা করার জন্য সব অ্যারেঞ্জমেন্ট আমাদের করা হয়ে গেছে। এই ঝড়ের এই যে একটা সাংঘাতিক হঠাৎ করে যে একটা ঘূর্ণিঝড়, যেটা দেখছেন চারিদিক ঠিক আছে, কয়েকটা বাড়িতে মারাত্মক ক্ষতিগ্রস্ত, আর ঈশ্বর রক্ষা করেছেন যে কারো প্রাণ যায়নি বা সিরিয়াসলি আহত হয়নি। আমি দিদিকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে তিনি ছুটে দৌড়ে এসেছেন। ওনার তো একটা কনস্টিটুয়েন্সি না, ওনার 30টা কনস্টিটুয়েন্সি প্লাস সারা রাজ্যে উনি ঘুরেন। উনি যে আমাদের পাশে এসে এবং সবাই পাশে এসে দাঁড়িয়েছেন, আমি এলাকাবাসীর তরফ থেকে ওনাকে আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। প্রাথমিকভাবে যে অনুদানটা দেওয়ার কথা, সাথে সাথে যাতে অন দ্য স্পট দেওয়া হয়। আগে যেটার জন্য মানুষ মাসের পর মাস ঘোরাঘুরি করতেন, ডিসিকে ডাকতেন, তহসিলদারকে ডেকে, জনপ্রতিনিধিকে ডেকে পাওয়া যেত না, আজকের দিনে এটা মুখ্যমন্ত্রীর কারণে সম্ভব হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ওনার আদেশে প্রশাসন সঙ্গে সঙ্গে ওই জায়গাতে গিয়ে তাদেরকে, আপনাদের সামনে দেখেছেন 8:30 সময় ঘটনা হয়েছে, 1টা 1.5টার মধ্যে মানুষকে চেক দেওয়া শুরু হয়েছে এবং খাবারের ব্যবস্থা আমাদের ছেলেরা বিভিন্ন। উল্লেখ্য, এই এলাকাগুলিতে ক্ষতিগ্রস্ত পরিবারের বেশিরভাগই শ্রমজীবী, বিশেষ করে বলদাখাল এলাকায় বর্ষাকালীন সময়ে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয় বন্যার ফলে। প্রতি বছরের বন্যায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তবে এবার বন্যা আসার আগেই ঘূর্ণিঝড় হয়ে গেছে। স্থানীয় লোকজনদের কাছে সাংসদের উদ্দেশ্যে অনুরোধ রাখা হয়েছে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য তো বটেই, বর্ষাকালীন সময়ে যে সমস্যা হয় সেটিরও যাতে একটা সুষ্ঠু সমাধান হতে পারে, এদিকটাতে সরকার যাতে সহযোগিতা করে তার আবেদন রাখেন লোকজন। উল্লেখ্য, আচমকা এই ঘূর্ণিঝড়ের ফলে স্থানীয় এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তবে এই ক্ষেত্রে সারাইয়ের কাজ চলছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।